বাট সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে মানুষজন যেইভাবে থমসন আর রাদারফুড নিয়ে কথা বলে মনে হয় রাদারফুড আর থমসন মনে হয় তার পাশের বাসার আঙ্কেল। কোটা ফ্যাক্টরি যেটাকে ফেমাস করছে দেখছো না, সব মডেলকে একবারে ধুয়ে দিছে। এই প্রত্যেকটা মডেলই কোনো না কোনোভাবে পরমাণুর গঠন নিয়ে গবেষণালব্ধ ফলাফল, ঠিক আছে? সায়েন্টিস্টরা এটা নিয়ে গবেষণা করছে, তাদের এক্সপেরিমেন্ট থেকে তাদের কাছে যেটা মনে হয়েছে তারা সেটাই প্রকাশ করছে, ঠিক আছে? বাট সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে মানুষজন যেইভাবে থমসন আর রাদারফুড নিয়ে কথা বলে মনে হয় রাদারফুড আর থমসন মনে হয় তার পাশের বাসার আঙ্কেল। মনে হয় যে রাদারফুড এই ভুল করছে, পারে নাই, বুঝে নাই, বোর বোর আইসা বুঝছে, বোর বোর মনে হয় খুব বড় বিজ্ঞানী, এরকম এরকম কথাবার্তা, মানে কথার টোনের মধ্যেই দেখবা যে থমসন এই ভুল করে চলে গেছে, পরে রাদারফুর্ড আইসা এই ভুল করছে, রাদারফুর্ড এটা আবার ধরছে ম্যাক্সওয়েল, এইসব কথাবার্তা। তো এটা একটু মাথায় রাখবা, থমসনের যারা ছাত্র ছিল তাদের থেকে 8 জন ছিল নোবেলজয়ী, থমসনের যারা শিষ্য বা তার যারা স্টুডেন্টস তাদের থেকে 8 জন নোবেলজয়ী, তার মধ্যে একটা তার ছেলে, সে নিজেও নোবেলজয়ী। এবং থমসনের আবিষ্কারের মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে তার খাতেই আসলে ইলেকট্রনের অস্তিত্ব ধরা পড়ছে, ক্যাথোড রে টিউব, যে আমরা দেখি ক্যাথোড রে নিয়ে নিয়ে কথাবার্তা, সেখানে থমসনই মূলত ইলেকট্রনের ইলেকট্রন আবিষ্কার করছে, ঠিক আছে? তার এরকম আবিষ্কারের লিস্ট অনেক লম্বা, তো তুমি জাস্ট মানে বইয়ে এইটুকু আছে দেখে তুমি বলে দিই তারে ছোট করে দেখতে পারো, ব্যাপারটা আসলে এরকম না, সে আসলে বিশাল বড় একটা জিনিস। আর এই হচ্ছে কথাটা, মানুষজন এক্সপেরিমেন্ট করবে, তার এক্সপেরিমেন্ট থেকে যে ইনফরমেশনটা আসবে সে ওখান থেকে কিছু ভুল ডিসিশন নিবে, কিছু সঠিক ডিসিশন নিবে, সে যে এক্সপেরিমেন্টটা করছে এটা কিন্তু আরো অনেকগুলা নতুন এক্সপেরিমেন্টের জন্ম দিবে, এটাই স্বাভাবিক, মানুষ এভাবেই আগায় যায়, ঠিক আছে? তো কেউ একজন এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিছু একটা কোনো একটা ইনফরমেশন, তার অবজারভেশন থেকে, অবজারভেশন তো সে সব করতে পারবে জানা কথা, যা আসছে সেখান থেকে তুমি যা শিখছো সেটা তুমি নিবা, আর যা আসে নাই বা যেটা ভুল আসছে সেটা কিভাবে ভুল আসছে সেটা তোমার বুঝতে হবে, এই জন্যই এগুলো দেয়া আছে তোমার সিলেবাসে, বুঝতে পারছো? এখন যেটা দেখতে দেখাতে চাচ্ছি মেনলি, যে এই যে আমরা বলছিলাম যে আমরা থমসনকে যত হালকা পাতলা মনে করি অত হালকা পাতলা সে না আসলে, ঠিক আছে? এই জন্য আমি থমসন নিয়ে একটু কথা বলতে চাই, জে জে থমসন না, তার নাম হচ্ছে জে জে থমসন, এই যে এটা একটু খেয়াল করবো, এই হচ্ছে সে, এই হচ্ছে ব্রিটিশ ফিজিসিস্ট, তার ব্যাপারে একটু জেনে নিই আমরা, তার নাম আগে স্যার আছে, এই জন্য বলছে আমরা স্যার ডাইকো না, ভাইয়া ডাকো, নিজেরে হালকা লাগে অনেক, স্যার শব্দটা অনেক উঁচা মানে শব্দ, ঠিক আছে? স্যার জোসেফ জন থমসন, এই যে নোবেল লরিয়েট ইন ফিজিক্স, সে কোন সালে নোবেল পাইছে দেখো, এবং তার তার প্রাইজ দেখো তোমরা একবার, দেখো দেখো তার প্রাইজের লিস্ট দেখো একবার, 1880 সালে স্মিথস প্রাইজ, লয়াল মেডেল 1894, 1902 সালে হাজেস মেডেল, যাই হোক উচ্চারণ পায় না, নোবেল প্রাইজ 1906 সালে পাইছে, এলিয়ট ক্রিসেন ক্রিসন মেডেল 1910, দেখছো তার লিস্ট? এখন দেখো আরো আরো লিস্ট বলি আমি, তাহলে বেলামিয়ার কেন পাবে, নোন ফর, আচ্ছা নোন ফর, এই যে দেখো শুরুতে কি নাম আছে তার, প্লাম পুডিং, সে যদি খালি এটা যদি তার ভুলের জন্য তার ডিসক্রেডিট হইতো তার নাম আসতো না, মানে খারাপ জিনিস তো কেউ এইভাবে লিখে রাখার কথা না, দেখো তোমার অ্যাটমিক মডেল পড়া শুরু করছে তার তারটা দিয়ে, তো অবশ্যই এটার সিগনিফিকেন্স ছিল এবং সেই কিন্তু ইলেকট্রন আবিষ্কার করছে, এটা একটু মনে রেখো, প্লাম পুডিং মডেল, ডিসকভারি অফ ইলেকট্রন, দেখো এটা তার কাজ, ডিসকভারি অফ আইসোটোপস, এটা সে করছে, মাস স্পেক্ট্রোমিটার ইনভেনশন ইনভেনশন, ইলেক্ট্রোম্যাগনেটিক মাস ফার্স্ট, এম বাই, এই যে এম বাই মেজারমেন্টটা তো খুব ফেমাস একটা এক্সপেরিমেন্ট ছিল, সে ওই এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রনের ভর এবং ইলেকট্রনের চার্জের অনুপাতটা বের করছে, ঠিক আছে? প্রপোজ ফার্স্ট ওয়েভ গাইড, গিবস থমসন ইকুয়েশন, থমসন স্ক্যাটারিং, থমসন প্রবলেম, কয়নিং টার্ম, ডেল্টা রে, দেখো এগুলো সব তার কাজ যেগুলোর জন্য সে পরিচিত। এই যে খেয়াল করে এখানে লিখা আছে, একটু বড় করে দেখাই, এই যে দেখো খেয়াল করে এখানে, জে জে থমসন ওয়াজ অলসো এ টিচার অ্যান্ড 7 অফ স্টুডেন্টস ওয়েন্ট অন টু উইন নোবেল প্রাইজেস, 7 জনের নাম বলছে, তার ডি একটা স্টুডেন্ট, আরেকজনের নাম বলে নাই যে তার ছেলে, হ্যাঁ আমি আট আমি বলছি, আমি ক্লিয়ার করতেছি সেই কথা, 7 জন তার ডিরেক্ট স্টুডেন্ট, আরেকজন তার ডিরেক্ট ছেলে, টোটাল কজন হইলো, 8 জন তারা নোবেল পাইছে, ঠিক আছে? তুমি লিস্টে গিয়ে পাবা যে সে টোটাল তার 7 আর 8 নিয়ে গেঞ্জাম করার দরকার নেই, 8 জনই ছিল, 7 জন তার ডিরেক্ট স্টুডেন্ট, আর ছেলেকে তো স্টুডেন্ট না বললেও চলে, সেই জন্য ওটা তার ছেলে, তার মধ্যে একজন ছিল নিলস বোর, যে নোবেল পাইছে, রাদারফোর্ড তার স্টুডেন্ট ছিল, রাদারফোর্ড কি নোবেল পাইছে, এই যে এইদিকে খেয়াল করো, রাদারফোর্ড কেমিস্ট্রিতে নোবেল পাইছে, দেখো এটা কিন্তু ফিজিসিস্ট বাট মারতেছে কেমিস্ট্রি থেকে, এবং তাদের দিয়ে তোমাদের কেমিস্ট্রি শুরু, তারা সবাই ফিজিসিস্ট, হ্যাঁ বুঝি নাই, একটা পাইলট হয়েছে সেটাই তো। এখন এটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি,
যে বইয়ের মধ্যে কারো সূত্রে সীমাবদ্ধতা বলে দিলেই তুমি তাকে ছোট করে দেখতে পারো না, এটা হচ্ছে কথা। তুমি এত বড় হও নাই, তুমি তাকে ছোট করে দেখবা, এবং তারা এক একজন বিশাল, সেটাই তো। এই এভাবে চিন্তা করে না, বইগুলার ভাষা আর মানুষজনের প্রকার ভঙ্গি, মানে ভাইয়ারা বিশেষ করে এটা করে, এমন ভাবে কথা বলে তোমাদের বইটা দেয়া আছে। আমিও বলি ভাইয়া বলতে আমি এর ভিতরেই পড়ি, আসলে আমি তো আর আঙ্কেল হয়ে যাইনি। তা আমরা অনেক সময় এইভাবে বলে থাকি, এটা অনেকটা তাচ্ছিল্যের সাথে বলা হয় মার্কেটিং এর জন্য, যে বই পড়ে কি হবে, আমার কাছে পড়ো, এটা অনেকটা সেই মেসেজটাই দেয়। বাট আসলে কিন্তু বই যারা লিখে তারা অনেক জানে, এবং তাদের এডিটিং টিম ডেফিনেটলি ভুল করতেই পারে, এবং সেটার জন্য তুমি তাদেরকে দায়ী করতে পারো না। সেম কথা বিজ্ঞানীদের জন্য প্রযোজ্য, আর বেশিভাবে প্রযোজ্য। তুমি জাস্ট রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা আছে দেখেই রাদারফোর্ডকে ছোট মানুষ মনে করতেছে, ব্যাপারটা তো এরকম না। নিউটনও তো ভুল করে গেছে, যেটার ভুল যে নিউটনের পড়া, নিউটন মেকানিক্সের একটা জায়গায় গিয়ে নিউটনের মেকানিক্স পুরা মুখ থুবড়ে পড়ে যাওয়া যেটাকে বলে, সেটাই হয়ে গেছে যখন মডার্ন ফিজিক্স ঢুকে গেছে আইনস্টাইন সেটার, এবং আইনস্টাইনটা দিয়ে কিন্তু নিউটনের মেকানিক্সটা ব্যাখ্যা করা যায়, বা নিউটনের মেকানিক্স দিয়ে এই ওয়ার্ল্ডে সব কিছু ব্যাখ্যা করা যায় না। তুমি এখন নিউটনকে বাদ দিয়ে দিবা না, একজনের পরে একজন স্টেক বাই স্টেক মানুষজন উঠতে থাকে, এবং আগেরটাতে যেটা ইস্যু ছিল সেটাকে চেঞ্জ করে, ওই ইস্যু আসছে দেখেই তো চেঞ্জ করে ব্যাপারটা আসছে। সে যদি না ভাবতো, সে যদি এটা না ভাবতো, এটা নিয়ে ভাবতো আরেকজন 200 বছর পরে, তখন থেকে শুরু হইতো ঘটনাটা। সে আগে ভাবছে দেখে আগে ভুল হয়ে গেছে, সেখান থেকে ঠিকঠাক করে পরের জন ঠিক করছে, এভাবে কিন্তু এখনো ম্যানকাইন্ড চলতেছে। ঠিক আছে, তো ছোট করার আগে নিজেকে ভেবে নিবা একটু, যে আমি আসলে অতটা জাজ করার আমার যোগ্যতা হয় নাই। ঠিক আছে, আর এইগুলো দেওয়ার কারণ একটাই, কোটা ফ্যাক্টরি যেটাকে ফেমাস করছে, দেখছো না সব মডেলকে একবারে ধুয়ে দিছে। এটা এক হিসাবে এটা সত্য যে এত, মানে আমরা তো মেইনলি একাডেমিক পড়াশোনা আর নলেজকে একসাথে করে ফেলি, সেজন্য জ্ঞানটা লাগে। সব কিছু তো তোমাকে আসলে একাডেমিক্যালি এ প্লাস পাওয়ার জন্য দেওয়া হয় না, কিছু দেওয়া আছে তুমি যদি বিজ্ঞানের সাথে পরিচয় পাও, তুমি বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবা, ওই লাইনে কারা ছিল তাদেরকে চিনলা, তারা কী ভুল করছিল, এই ভুলটা কীভাবে, তুমি কি একবারে পড়ছো যে রাদারফোর্ডের মডেলের যে ভুলটা, সেই ভুলটা যে তত্ত্ব দিয়ে ধরা হয়েছে সেই তত্ত্বকে একবারে তুমি পড়ছো? তার লাভ হইলো কি, খালি বলে আসছে যে ভুল করছে? তুমি তো জানোই না কোন মডেল, কোন থিওরির কারণে ইলেকট্রন ত্বরণে থাকলে সে শক্তি বিকিরণ করতে হবে, আর এইটাকে নিলস বোর কীভাবে ঠিক করে দিলে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে, যে এই কক্ষপথে থাকলে শক্তি বিকিরণ করবি না। তুমি তো কানেকশন দেখো নাই, কানেকশন দেখো নাই, তার মানে তুমি টোটালি এ প্লাস পাওয়ার প্লেনেই আসো, তুমি ওভাবে থাকো। এ প্লাস পাওয়ার জন্য তো এত কিছু জানার দরকার নেই, এই হচ্ছে কথা। আর যদি জানতে চাও অনেক কিছু জানার আছে, এমন সেটা কোনো শেষ নেই, জন্মের মৃত্যুর আগ পর্যন্ত জানতে পারবা, সমস্যা নেই। কী বলছি বুঝতে পারছো?